আর এর ফোন আর ঠিক সেই কিং কোবরার মতো, এবং গোখরো দু রকম ফোন হয়, একটা হয় গোল ভি টাইপের, তো কি সুন্দর এই ফুলগুলো তাই না? আর হ্যাঁ, এই ফুলের মতনই নিষ্পাপ কিন্তু এই অ্যানিমেলসগুলো হয় বা এই জীবগুলো হয়, আর সেই জীবগুলোকে বাঁচানোর জন্যই আমরা রাত হোক দিন হোক যখনই হোক আমরা ছুটে চলেছি, আর আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসার জোরেই আজ আপনাদের ভালোবাসা বা আপনাদের আশীর্বাদের জোরে আজকে আমাদের 3 লাখ ফ্যামিলি মেম্বার আমরা গেন করতে পেরে গেছি। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। তো এই ভিডিওটা আপনাদের জন্য, আপনারা লাইক এবং কমেন্ট করবেন, যে আমরা দেখবো যে আপনারা সকলে লাইক কমেন্ট করছেন, এটা বেশি ভালো লাগে। আজ 3 লাখ ফ্যামিলি যে আমরা গেন করতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের, আর আপনাদের এই শেয়ার এবং লাইকের জন্য আরও মানুষ জানতে পারে এই অ্যানিমেলসগুলো বাঁচানোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে। তো থ্যাংক ইউ অল। তো চলুন আমরা যে সাব রেসকিউ নয় সাব রিলিজ করতে, এই আপনাদের জন্যই আপনাদের তরফ থেকে আজকে এই সাবগুলোকে রিলিজ করতে যাবো। তো চলুন জঙ্গলে গিয়ে সাবগুলোকে রিলিজ করি, তার আগে এখানে প্যাক করে নিই সাবগুলোকে। তো জয় হিন্দ দোস্ত, আমি সমীরণ বারিক, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরণ বারিক ইউটিউব চ্যানেল। সাপের নাম থেকেই মানুষের ভয়, হোক সে নির্বিশ কিংবা বিস্ময়, রাত হোক বা দিন সর্বাগাম সাপে আনন্দ লেগেই চলেছে, আর সেই সাব মাঝিতে আমরা আছি আপনাদের সাথে আপনাদের পাশে, সমীরণ বারিক অ্যান্ড রেস্কিউ টিম। তো আজ আবারও আমরা রেস্কিউ নয় রিলিজ করতে যাচ্ছি, কিছু রেস্কিউ সাপ ছিল, আমি বাঁকুড়া ছিলাম, বাঁকুড়া থেকে ফেরার টাইমে কিছু রেস্কিউ করেছিলাম, মানে এসসি গেছি সেইভাবে রেস্কিউ করেছিলাম, রিলিজ করার টাইম পাইনি, তো আজকে সেই রিলিজগুলো করতে যাবো। আর এই বলেই বলবো যে আপনারাও এইভাবে অ্যানিমেলস বাঁচান, আর বাঁকুড়ার ভিডিও দেখতে হলে অবশ্যই SSB চ্যানেল SSB ব্লগ সেখানে চলে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, গিয়ে ভিজিট করেন আমরা দেখতে পাবেন। চলুন সাপগুলোকে আমরা প্যাক করে নিই। এখানে প্রথমে একটি কক্ষ সাপ আছে, সেটিকে আমরা আগে বের করে নেবো, তারপর আমরা একটি চন্দ্রগোড়া আছে সেই চন্দ্রগোড়াটাকে বের করে নেবো। তো চলুন আগে গোখরোটিকে বের করে নিই, স্পেকটিক্যাল কোবরা। তো সায়েন্স একে নাজা নাজা নামে জানে, আর স্পেকটিক্যাল কোবরা হচ্ছে ইংলিশ নাম, আর আমরা গোখরো গেমান খরিস নাগ ফেটার যেখানে যে নামে জানি সেখানে সেই নামে এটাকে ডেকে থাকি। তো এটা জায়গা বা জায়গা হিসাবে এক এক জায়গায় এক এক রকম নাম হয়, কিন্তু সেই নামটা এদের ওটা নয়। এটাকে প্যাক করে নিই, দেখতে পাচ্ছেন কি পরিমাণে অ্যাক্টিভ আছে, এবং এর রেস্কিউর ভিডিওটা হয়তো আপনারা দেখে নিয়েছেন। ও তো আমি বলবো আমাকে দেখে আপনারা কিন্তু ট্রাই করতে যাবেন না, সেটা কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে। আমাকে দেখে যদি আপনারা ট্রাই করতে যান তাহলে সেটা আপনাদের জন্য কেন বিপজ্জনক হবে আপনারা সেটা জানেন না, যখন তখন আপনারা কিন্তু ছবল খেয়ে যেতে পারে, আর যার ফলে আপনাদের বিপদ হয়ে যেতে পারে। তো চলুন এটাকে আমরা প্যাক করে নিই। আসতে বাবা ঠিক আছে, তোমার রাগ দেখাতে পারে তুমি নেওয়া শুরু করো। চলুন এই প্যাক হয়ে গেল, এবার রাসেল ওয়াইপারটাকে প্যাক করে দিই, এখানে একটি রাসেল ওয়াইপার আছে, চলুন এটাকেও আমরা বের করে নিই। অবশ্যই আমি বলবো আমাদেরকে দেখে কিন্তু আপনারা ট্রাই করতে যাবেন না, সেটা আপনাদের জন্য সত্যি বিপজ্জনক হয়ে যাবে, যেটা আপনাদের জীবনটাও অবধি যেতে পারে। কিছু খেয়েছিল সেটাকে বমি করেছে, ওই জন্য আপনাদের ওই জায়গাটা দেখালাম না, খুবই গন্ধ ছাড়ছে সেই জায়গাটা, এত পচা গন্ধ ছাড়ছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। ও যা খেয়েছে সেটা পচে বেরিয়েছে, তার জন্য পচা গন্ধ যাচ্ছে, একটা ইঁদুর নাকি খেয়েছিল। তো চলুন এই দুটি সাপকে আজ জঙ্গলের পথে রওনা হয় এবং জঙ্গলে এটাকে রিলিজ করি। অবশ্যই ভিডিও সবাই জুড়ে থাকবেন, স্কিপ করে কিন্তু বেরিয়ে যাবেন না, তাহলে কিন্তু আর আপনারা পুরোপুরি সব তথ্য জানতে পারবেন। অনেকে বেরিয়ে যান, আর বেরিয়ে যাওয়ার পর কিন্তু কমেন্ট করেন, দাদা কী হলো, কোথায় কী করলে না করলে, তো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন তাহলে তো জানতে পারবেন কী করলাম না করলাম। তো চলুন আর থ্যাংক ইউ অল, এবং থ্যাংক ইউ আমার ফ্যামিলি মেম্বার সকলকে, যে আপনাদের এই সাপোর্ট বা আপনাদের এই ভালোবাসার জন্য আজকে আমরা 3 লাখ ফ্যামিলি পূরণ করতে পারলাম। সো এইভাবে যদি সাপোর্ট করতে থাকেন তাহলে খুবই শীঘ্র, এবং হয়তো আশা করছি এই বছরের মধ্যে হয়তো আমরা 1 মিলিয়নও কভার করে নিতে পারবো। তো চলুন
এর আগে একটা জায়গায় আমরা রেস্কিউ করতে গেছিলাম, এখান থেকে 50 কিলোমিটার দূর, মানে আমাদের ডানকুনি থেকে 50 কিলোমিটার দূর। কী জায়গার নামটা ছিল ভাই? উদয়নারায়ণপুর। উদয়নারায়ণপুর থেকে আর সেখানে গিয়ে আমরা তো সাপ তো পেলাম না, আই সরি মর্গেল ছিল, মর্গেলটা পেলাম না, ওরা চলে গেছিল। কিন্তু তাও আমার যেতে হয়েছিল, আমরাকে বাঁচানো ছিল। শুনি আমরা চলে এসেছি জঙ্গলে। তো সবচেয়ে প্রথম আমি একটি র্যাসেল হয়ে পড়ে আছে, মানে যেটাকে চন্দ্রগুড়া আমরা বলে থাকি, সেটিকে রিলিজ করে দিই এবং ওকে যেতে দিই। এই তো চুপচাপ বসে আছে দেখছি, তো চলুন ও চলে যাবে এবং নেক্সট গুগল কাজে ছেড়ে দিই। ও এখান থেকে বেরিয়ে যাক এবং আপনি চলে যাচ্ছে আস্তে আস্তে, আর চলে যেতে দিন ওকে। চন্দ্রগুড়াটা আস্তে আস্তে চলে যাচ্ছে ওখান দিয়ে, তার আগে আমি গুগল কাজে দেখে দিই। একটা হয় গোল ভি টাইপের, একটা লম্বাটে টাইপের, কতটা কিং কোবরার মতো হয়, আর এর ফোন ঠিক সেই কিং কোবরার মতো এবং বিগ সাইজ। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছে। এ চাই যে আমাকে কেউ না কোনো অ্যাটাক করে বা আমাকে কেউ না মারে, তার জন্য ডিফেন্সিভ মুডের জন্য দেখবেন এইভাবে ফোনাটা তুলে দেয়। এবং এই যে জিপটা বের করছে, জিপটা বের করার একটাই কারণ, আচ্ছা ঠিক আছে, জিপটা বের করার একটাই কারণ, ও চাইছে যে এখানকার যে হিটটা বা এখানকার সেন্সটা নেবার চেষ্টা করছে যে এখানে এই মানুষগুলো আমার জন্য ক্ষতিকারক, এই জিপটা আমার জন্য ক্ষতিকারক, কিনবে না। তো চলুন দেখি আস্তে আস্তে যেতে দিয়ে দেবো, আমরা সরে যাচ্ছি, ও দেখবেন নিজে নিজেই চলে যাবে। দেখুন এটাই হচ্ছে এদের ব্যাপার, যখনই আমরা সরে এলাম ও কিন্তু নিজে নিজে মাথাটা নিচু করে নিল এবং ওখান থেকে সরে গেলো। তো আপনারা কেউ দেখতে পেলে কিছু করবেন না, ছেড়ে দেবেন, ওরা দেখবেন নিজে নিজেই চলে গেছে। দেখুন পালা কিছু করছি না আমরা, পালা সুন্দরভাবে চলে যাচ্ছে। আশা করছি ও নিজের জায়গাটা খুব সুন্দরভাবে খুঁজে নেবে এবং নিজের নেক্সট জীবনটা কিন্তু ভালোভাবে খুব বেঁচে থাকতে পারবে। তোকে চলে যেতে দিন এবং আমরাও এখান থেকে বেরিয়ে যাই আস্তে আস্তে। ওখান থেকে চলে যাচ্ছে সুন্দরভাবে এবং আমরাও এখান থেকে বেরিয়ে যাবো আস্তে আস্তে। তো এবং একটি কথা বলবো, হ্যাঁ অবশ্যই বেরোনোর আগে একটা কথা বলে দিই যে এরকমভাবে আমাদের সাব রেস্কিউ বা বন্যা অ্যানিমেলস রেস্কিউ যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগে, তাই জন্য আজকে 3 লাখ ফ্যামিলি আমরা গেন করতে পেরেছি। যদি আরও ভালো লেগে থাকে তাহলে আরও ফ্যামিলিটাকে বাড়ান, যেন বেঙ্গলের সবচেয়ে বড় ফ্যামিলি মেম্বার আমরা বহন করতে, বাংলায় একটা খুব বড় ফ্যামিলি মেম্বার হবে যে স্নেক রেস্কিউর মধ্যে, হয়তো হিন্দিতে অনেক বড় বড় ফ্যামিলি মেম্বার আছেন, তো আমি চাইছি বাংলাতেও, বাংলাতে একটা চ্যানেল যার ফ্যামিলি মেম্বার অনেক হবে সেরকম আপনারা করে দিন, অনেক বাঙালি যদি আপনারা করেন তো বেটার লাগবে। দেখুন তাড়াতাড়ি করে দিন, আর কিছু বলছি না, তাও শুধু সাবস্ক্রাইব করলে হয় না, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দিতে হয় যাতে টোটাল আপডেটগুলো আমরা পাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন, কারণ আপনাদের এই দেখাতে আমরা আরও দুটো কাজ করবার মনোবল বাড়ে এবং এই কাজটা করতে সাহায্য হয়। তো তার জন্য বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পুরো ভিডিওগুলো দেখবেন, আর কমেন্ট লাইক অবশ্যই করতে ভুলবেন না। কমেন্ট করলে আমার মনে হয় যে কী কোনটা ভালো হচ্ছে, কোনটা ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে, সেটা করতে ইচ্ছা করে। চলুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন ভিডিও আসা অবধি স্টে সেফ স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।